আসসালামু আলাইকুম। আজ শেয়ার করবো সুজির দুধপুলি পিঠা। জাল দিলে কোনো প্রকার ভেঙে যাবে না বা ফেটে যাবে না, আর খেতে কিন্তু ভীষণ মজা। নরম তুলতুলে এই দুধপুলি পিঠা আমি চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে দেখাবো। চালের গুঁড়ো দিয়ে দুধপুলি পিঠা কিন্তু আমরা কম বেশি অনেকেই খেয়েছি, তবে সুজি দিয়ে হয়তো অনেকেই ট্রাই করেননি। যারা কখনো খাননি, একবার হলেও ট্রাই করবেন, এর প্রেমে পড়ে যাবেন। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি পিঠার জন্য পুর বানিয়ে নিব। তো এখানে ফ্রেশ 2 কাপ পরিমাণ নারকেল কোড়ানো দিয়ে দিলাম। এর সাথে আমি স্বাদ অনুযায়ী লবণ আর 2টা এলাচ দিয়ে দিব। এলাচ দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে এই জন্য। আর এখানে কিন্তু চাইলে আপনারা চিনি দিয়েও এটা করতে পারবেন, তবে আমি এখানে বাজারের কেনা পাটালি গুড় দিয়েই বানিয়ে নিব। তো এর জন্য এমন সাইজের আমি একটা পাটালি গুড় নিয়েছি, আর এটা যেহেতু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো বরফ লেগে একটু সাদা হয়ে গেছে, এখন আমি একটু ভেঙে দিয়ে দিয়েছি। আর 1/2 কাপের মতো পানি দিয়ে এখন এটা আমি সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে রেখেছিলাম, এখন কিন্তু অলরেডি পাটালিটা সিদ্ধ হয়ে গেছে, মানে গলে গেছে। আর এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নিব। আর যখন একটু এটা মানে পানিটা শুকিয়ে আসবে তখন আমি ময়দা দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে। ময়দাটা দিলে এটা একটু আঠালো টাইপের হবে আর খেতেও কিন্তু খুবই মজা লাগবে। কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পরে যখনই দেখবেন নারকেলটা এমন প্যানের গা থেকে ছেড়ে আসছে, তখনই এটা নামিয়ে ফেলবেন। আমি এখানে যতগুলো পুর বানিয়েছি এই পুরগুলো কিন্তু আজকের পিঠা বানাতে সবগুলোই লাগবে না, যতটুকু লাগে নিব, আর বাদ বাকিটুকু আমি অন্য পিঠা বানিয়ে দেখাবো। হাঁড়িতে আমি 1/2 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ সুজিতে কিন্তু অনেকগুলো দুধপুলি পিঠা হবে। তো এখন আমি সুজিটা ভালোভাবে টেলে নিব। এটার কিন্তু কালার পরিবর্তন করা যাবে না। তো এখানে আমি যখন এটা ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি স্বাদ অনুযায়ী লবণ আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। 1/2 কাপ পরিমাণ সুজির জন্য 1 কাপ পরিমাণ পানি কিন্তু বেস্ট। এখন চুলার আঁচটা লোয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এটা যখনই একটা খামিরে পরিণত হবে তখনই আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। যতটুকু সুজি নেবেন তার ডাবল পরিমাণে পানি নিয়ে নেবেন, এতে করে কিন্তু খামিরটা পারফেক্ট হবে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পরে আমি এটা একটা পাত্রে উঠিয়ে নিব। হাতে একটু ঘি লাগিয়ে নিলাম, যেহেতু এখানে আমি কোনো প্রকার ময়দা এবং চালের গুঁড়া নিব না এই জন্য। তো এখন আমি খামিরটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। আর হাতে একটু তেল বা ঘি লাগিয়ে নিলে এটা কিন্তু মাখাতে অনেক সুবিধা হয়, হাতের সাথে লেগে যায় না। এখন এখান থেকে আমি ছোট ছোট করে কেটে নিব। আপনারা যে যেমন মানে সাইজের বানাতে চান ঠিক তেমন করেই করে নেবেন, চাইলে ডিজাইন করেও নিতে পারবেন। এখন আমি এমন ছোট করে একটু মানে রুটির মতো শেপ দিয়ে তারপরে এই যে আসলে এটা ভিডিও দেখে বুঝে নেবেন আমি এটা কেমন করে করে নিয়েছি। আর আমি কোনো প্রকার ডিজাইন করব না। এই যে এমন করে আমি সবগুলো বানিয়ে নিব, আর এটা বানাতে কিন্তু খুবই সহজ। সবগুলো আমি এভাবে করে বানিয়ে নিয়েছি আর বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। এখন আমি এর জন্য দুধ জ্বালিয়ে নিব। তো 1/2 লিটার দুধ আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে। এখন আমি এখানে 2টা এলাচ দিয়ে দিব, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব আমি চিনি। মিষ্টি এখানে একটু কমিয়ে দিব, যেহেতু আমরা পিঠার মধ্যে পুরে মিষ্টি ব্যবহার করেছি এই জন্য। আর মিষ্টিটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করবে, যতটুকু আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দিয়ে দিবেন। আমি এখানে লাল চিনিটা দিয়ে দিলাম প্রায় 1/4 কাপের মতো, দিয়ে এটা জ্বালিয়ে একটু বলক তুলে নিব।
হালকা যখন বলক উঠে আসবে তখনই আমি সবগুলো সেই পিঠা দিয়ে দিব। আর এভাবে করেই পিঠা বানালে দেখবেন একটা পিঠাও দুধের সাথে মানে জ্বালানোর সাথে ভেঙে যাবে না বা ফেটে যাবে না, আর খুবই সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো হয়ে যাবে। আর এটা একটু বলক উঠিয়ে নিয়ে একটু ঘন হয়ে আসলে আমি এটা নামিয়ে ফেলবো। বলক উঠে আসলে ভালোভাবে আমি চুলাটা অফ করে দিব। এখন আমি একটা সার্ভিং বোলে পিঠাগুলো নামিয়ে নিচ্ছি, আর দেখে বুঝতে পারছেন একটাও পিঠা কিন্তু ভেঙে যায়নি এবং ফেটে যায়নি, খুবই সুন্দরভাবে হয়েছে। আর এটা কিন্তু নরম তুলতুলে, মানে হাতে টিপ দিলে কিন্তু এটা ভেঙে যাবে, আর চামচ দিলেও কিন্তু দেখবেন যে কত সুন্দরভাবে এটা ভেঙে যাচ্ছে বা কেটে কেটে নেওয়া যাচ্ছে। আশা করছি আমার এই সহজ পিঠা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব, সে পর্যন্তই আল্লাহ হাফেজ।